हेलो माय डियर फ्रेंड्स, सब्सक्राइब टू माय चैनल तनु स्ट्रीट्स एंड रेसिपीज एंड प्रेस द बेल आइकॉन टू गेट लेटेस्ट अपडेट्स ऑन डिलीशियस फूड आइटम्स। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू तनु स्ट्रीट्स एंड रेसिपीज। आमी तनु स्ट्रीट आज के आबार एक नतून रान्ना निये आर रान्नाघर आड्डा निये आपनादेर काछे चले एसेछि। आज के आमी एक रिक्वेस्टेड रेसिपी निये एसेछि যেটি অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করে আসছিলেন, রানুর ইজি রেসিপি অ্যান্ড লাইফস্টাইলের অনুপমাটি, মানে আমার দিদার। রেসিপিটির নাম হল চিকেন চেট্টিনাড়। এটি মেনলি তামিলিয়ান কুইজিন, তবে পুরো সাউথ ইন্ডিয়াতে এটি প্রসিদ্ধ একটি চিকেন রেসিপি। চিকেন চেট্টিনাড় রান্না করতে গেলে প্রধান উপকরণ যেটি লাগে সেটি হচ্ছে তিলের তেল। কিন্তু আমার বাড়িতে আজকে তিলের তেল ছিল না, তাই আমি সাদা তেল দিয়ে রান্না করেছি। মোটামুটি অথেন্টিক ভাবে আমি করার চেষ্টা করেছি। তাহলে আর দেরি না করে আপনারা আমার সাথে কিচেনে গিয়ে দেখে নিন আমি কিভাবে চিকেন চেট্টিনাড় বানাচ্ছি। আমরা এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন উইথ বোন, আপনারা বোনলেসও নিতে পারেন। চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে আমরা নিয়েছি 1 টেবিল স্পুন পাতিলেবুর রস, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ। এবার চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এইভাবে মাখিয়ে এটা 1/2 ঘন্টা রেখে দেব। এটা ঢাকা দিয়ে 1/2 ঘন্টা ম্যারিনেট হতে দিলাম। এর মধ্যে আমরা চেট্টিনাড় মশলাটা বানিয়ে নেব, তার জন্য আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হলে কিছু মশলা আমরা এর মধ্যে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে, দিয়ে দিলাম 1 চা চামচ ধনে, দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি, কয়েকটা 6টা ছোট এলাচ, 1টা বড় এলাচ। এগুলো হালকা করে ভাজতে থাকবো, আঁচটা এই সময় একদম সিমে থাকবে। হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ, 2 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, দিয়ে দিলাম 1টা স্টার অ্যানিস, 1টা ছোট্ট টুকরো জৈত্রী, 1 টুকরো জায়ফল। আবার এটাকে নাড়াবো। চেট্টিনাড় মশলাটা ডিপ ব্রাউন কালারের হয়, তো সেই ভেবে আমাদেরকে মশলাটা রোস্ট করতে হবে। কয়েকটা মেথির দানা দিয়ে দিলাম, বেশি দেবেন না আপনারা, 10-12টা মেথির দানা দিলেই হবে, কারণ বেশি মেথির দানা দিলে আবার তেতো হয়ে যেতে পারে। 1টা তেজপাতাকে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, দিলাম শুকনো লঙ্কা, যেহেতু চেট্টিনাড় চিকেন একটুখানি স্পাইসি হয় তাই কয়েকটা শুকনো লঙ্কা দিলাম। মশলাটা 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে 12 থেকে 14টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে ডিপ ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এটা মোটামুটি ডার্ক ব্রাউন কালার চলে এসেছে, এটাকে আমি এবার নামিয়ে 1টা প্লেটের মধ্যে ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নেব। মশলাগুলোকে এই প্লেটটার মধ্যে ঢেলে নিলাম, ঢেলে এটা একটু ঠান্ডা হতে দেব। গ্যাসের মধ্যে প্যানটা আবার বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন মতো নারকোল কোড়া। নারকোল কোড়াটাকেও আমরা
ब्राउन करे भेजे नेब। এটা হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা অফ করে দেব। ভাজাটা ঠিক এই রকম হয়েছে। এবার এই মশলাটার মধ্যে নারকেলটাকে ঢেলে নিলাম, সব মিলিয়ে এবার এটা একসঙ্গে ঠান্ডা করে নেব। এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি দিয়ে দেব। মশলাটা আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 4 টুকরো ছোট ছোট আদা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চা চামচ মতো তেঁতুলের পাল। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, এটা আমরা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি, দেখুন কড়াই গরম করে নিয়েছি আমি গ্যাস জ্বালিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব থিন স্লাইস করে কেটে রাখা 2 পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ। এবার এটাকে হালকা করে ভেজে নেব, 2-3 মিনিট ভেজে নেব। দু থেকে তিন মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার আমি 3-4 মিনিট ভেজে নেব। আরো 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দেব। চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটাকে আমরা 3-4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে 5-7 মিনিটের জন্য চিকেনটাকে চাপা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দিলাম, চিকেনটা আমার বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেছে। এইবার চিকেনটার মধ্যে আমি যে চেট্টিনাদ মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তবে আমি যেহেতু লো স্পাইস বানাচ্ছি সেহেতু আমি অর্ধেকটা দেব, আর অর্ধেকটা ফ্রিজে স্টোর করে রেখে দেব। এবার মশলাটাকে চিকেনটার মধ্যে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। এবার বাকি যে মশলাটা আমি দেবো না বললাম সেটা তুলে রেখেছি। এরপরে আমি মিক্সি বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে অ্যাড করে দেব। জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটুখানি নুন অ্যাড করে দিলাম। আমরা যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম
সেই পরিমাণ বুঝে আমি বাকি নুনটা অ্যাড করে দিলাম। এরপরে আমরা এটা ঢাকা দিয়ে দেব আর মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকাটা এবার খুলে দিচ্ছি। মশলাটা একদম ঠিক হয়ে গেছে, এবার দেখব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের চিকেন রেসিপি, চিকেন চেট্টিনাড। এটি আমি মোটামুটি অথেন্টিকভাবেই করার চেষ্টা করেছি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলে নতুন হন। আর এই নতুন রেসিপিটি দেখার জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ।